এই তোরি আমার ডুবু ডুবু, এই আমরা মানব নামক তোরি, আমরা বুড়ো হয়ে গেছি, ডুবো ডুবো মানে মরবো মরবো ভাব, কিন্তু মরতে চাই, মরতে চাই না, তাই বলছে তোরি আমার ডুবু ডুবু, আমি হাল ছাড়িনি এখনো তবু, তোরি আমার ডুবু ডুবু, আমি হাল ছাড়িনি এখনো তবু, ভিড়াও আমার তোরি খানি, ওগো তোমার প্রেমের কুলে সেই অপরূপ রূপের আলো, কার রূপের আলো? আসলে বারোটার সময় আওয়াজ শুনলি আর মানে কিছু মনে থাকে, এখন শুধু আওয়াজ হচ্ছে ভাত ভাত খাবো, আল্লাহর রূপ আমরা সবাই দেখেছি না দেখে দেখে মনে নেই হয়তো অনেক আয়কার কথা তো, তাই বলছে সেই অপরূপ রূপের আলো আজ মনে জলে গো, আর সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয়ে দোলে গো, তাই আসবে কিনা দয়া করে আমার কুঁড়ে ঘরে, তাই আসবে কিনা দয়া করে আমার কুঁড়ে ঘরে, আর তোমার রূপে করে যে সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, বেটা তার বাপের ভালোবাসে বেশি না আল্লাহ তার বান্দার ভালোবাসে বেশি, বলেন বলেন বেটা তার বাপের পুরো মিথ্যা কথা, আল্লাহ ভালোবাসে তার বান্দার, বাপ যত বেটার ভালোবাসে আল্লাহ তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ওই বেটাটার ভালোবাসে ওই বাপের বেটার, যদি বলেন প্রমাণ, প্রমাণ হলো আপনার ছেলে যদি পাঁচবার চুরি করে ছবার ডাকাতি করে ধরা পড়ে তিনবার নেড়া হয় চারবার যদি মদ খায় গ্রামের লোক যদি অত্যাচার করে আপনার বলে যে তোর ছেলে এরম করছে আপনি রেগে গিয়ে বাইরে বার করে দিচ্ছেন অন্য জায়গায় তাড়িয়ে দিচ্ছেন আবার কোন কোন ভাব তেজ্য পুত্র করে দিচ্ছে, আচ্ছা আল্লাহর এতগুলো বান্দা সারা দুনিয়ায় কত মানুষ কত রকম কত অত্যাচার করছে আল্লাহ সব সহ্য করছে আল্লাহ কারো তাড়িয়ে দিয়েছে, জোরে বলে আমি যে আমার ছেলেটাকে তাড়িয়ে দিলাম আমার কাছে অন্যায় দেখা আছে দশটা কিন্তু আমার ছেলের অন্যায় আল্লাহর চোখে ধরা আছে একশো, আছে না তাহলে আল্লাহ একশো অন্যায় দেখার পরও আল্লাহ তার হাত পা ফেলে দেয়নি, আল্লাহ তার জবান বন্ধ করে দেয়নি, আমার আল্লাহ তার বন্ধ করে দেয়নি, আল্লাহ বলছে বান্দা আমি তোর দিকে তাকিয়ে আছি, তুই এত অন্যায় করার পরে তোর বাঁচিয়ে রেখেছি শুধু একটাই কারণে তোর বেগুনা মাসুম করে দেব বলে, তাই আল্লাহ বলে বান্দা রে অন্যায় করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, পাপ করেছিস চলে আয়, আন্ডারপ্যান্ট করেছিস চলে আয়, যাইয়া পরে ঘুরেছিস চলে আয়, আমি আল্লাহ পাক সবকিছু শুনেছি সবকিছু দেখেছি, যে তোর আন্ডারপ্যান্ট পরিয়ে ঘুরিয়েছে যে তোর যাইয়া পরে ঘুরিয়েছে তার নাম ইবলিস, যে তোর নামাজ পড়তে দেয়নি, যে তোর রোজা রাখতে দেয়নি, যে তোর সুন্দর পরিবেশের সঙ্গে চলতে দেয়নি, এই বেঈমানের দোষ দিয়ে আমার বাড়ি আয় আমার কাছে বল আল্লাহ আমি কিছু করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি কোনো অন্যায় করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি জীবনে এই সমস্ত অন্যায় করতাম না, এই বেঈমানে করিয়েছে, আল্লাহ গো আর আমি কোনোদিন করব না, আল্লাহ আমায় মাফ করে দিন, আমায় ক্ষমা করে দিন, আল্লাহ বলে বান্দারে ওই পাপের ভয়ে গুনার ভয়ে যখন আমার বাড়ি আসবি আমি এত বড় রহমান
রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু আল গাফুরুর রহিম। আমি আল্লাহ পাক কথা দিলাম আমি আমার রহমত থেকে বঞ্চিত করব না, আমি আল্লাহ পাক তোর বিগত জিন্দেগির গুনাহটা মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের শেষ কথাটা বলে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন যদি সত্য হয় আপনার বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, আপনার গিন্নির বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, আপনার ছেলেমেয়ের বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। শুধু নিজে ভালো হলে হবে না, নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম নারা। আপনার স্ত্রীকে নামাজ পড়ার কথা বলতে হবে, আপনার বাপকে বলতে হবে, আপনার মাকে বলতে হবে, হেদায়েত দেবেন আমার আল্লাহ, বলা বন্ধ করলে হবে না। আপনার গিন্নি বিপর্দায় চলে আপনার বলতে হবে, আপনার গিন্নি উল্টো পাল্টা কাজ করে আপনার বলতে হবে, আপনার মেয়ে উল্টো পাল্টা করে আপনার বলতে হবে। আপনার গিন্নির আর আপনার মেয়ের দায়িত্ব গ্রামের লোকের না, আল্লাহ পাক আপনার দায়িত্ব দিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর কেউ এসে সোজা করে দিয়ে যেতে পারবে না রে সোনার ভাই, আমি যদি নিজে নিজে না সোজা হয়ে যাই। সোজা করে দিয়ে যদি কেউ পারবে তাহলে সোজা হতে হবে কার? নিজে নিজে সোজা হতে হবে। তাহলে আমরা যারা বাঁকা আছি সোজা হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় সোজা হয়ে যাবো, সবাই সোজা হয়ে যাবো ইনশাআল্লাহ। সোজা হওয়ার তকবীর দেন না আর এই তকবীর, ভালো হওয়ার তকবীর দেন না আর এই তকবীর, না আগেকার পুরনো আওয়াজ একটা পেলুনি কি ব্যবহার করুন দেখি, একটু জোরে বলেন, একটু জোরে তকবীরটা দেন না আর এই তকবীর, একটু আওয়াজ দিয়ে বলেন না আর এই তকবীর। দাতা গোন বলো জিন্দাবাদ, সখী গোন বলো জিন্দাবাদ, আল কোরআনের আলো আল্লাহ আমাদের কবুল করুক। সামনে ভোট তো গলা চেপে রাখছে, ওখানে ব্যয় করতে হবে, ভোটে হাঁটতে হবে। আচ্ছা ভোটে যে আমরা হাঁকবো তাতে প্রত্যেক হাঁকে সব কটা করে কোনো সব হবে না, আর এখানে তকবীর দিলে সব আছে, সেই জন্য চেপে চেপে রাখবেন না, ও যখন যেটা হবে তখন দেখা যাবে। একটা বার জোরে আল্লাহ একবার বলেন দেখি না আর এই তকবীর, আরো জোরে বলেন না আর এই তকবীর, না আল্লাহ এইবার হয়েছে, আল্লাহ কবুল করেন। অনেক কষ্ট করে একটা আল্লাহ বলেন জোরে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দান বলে না আমি। কুলু সুরো জানা আছে কারোর? কুলু সুরো জানেন তো? এই সুরোটা তিনবার পড়বেন প্রত্যেক দিন। কবার পড়বেন? তিনবার। কিসের সুরো? কুলু সুরো না, ওটা ওটা কুলু বলে আমরা তাই কুলু বলি। ওর নাম সুরো এখলাস। ওর নাম কি? সুরা এখলাস। এই এখলাসটা তিনবার পড়বেন। শেষে বেলা বলে দিচ্ছে আমার মায়েদের, গোনা তো যা হয়ে গেছে কিছু গুনার পাহাড়, তবে আমার আল্লাহর কাছে ও গুনা ফুনা কিচ্ছু না, গুনার পাহাড় পাহাড় কিচ্ছু না। যদি আল্লাহ একবার ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায় ও পাহাড় টাহাড় সব শুধু বললো মাফ হয়ে যায়, কম সঙ্গে মাফ হয়ে যায়। যিনি গুনার পাহাড় সেকেন্ডে মাফ করে দিতে পারেন, সেই 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 রবের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আচ্ছা আমরা যখন মরে যাব, অ্যাক্সিডেন্ট হয়ে যাই আর ছিড়ি কাজে কাজ ঠুকে মরে যাই, হার্ট অ্যাটাকে মরে যাই, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন তুলবে, আমরা আমরা আরবি বলবো না বাংলা বলবো? এই বাবজি ঠিক বলেছে, আরবি থেকে বলতে হবে। তাহলে আমরা তো আরবি কেউ জানি না, আরবি এমনিতেও জানি না, দেখে পড়তেও পারি না, আর কবরে গিয়ে আরবি আমরা বলতে পারবো কি? পারবো না। তাহলে যিনি আমাদের যোগান আরবি করে দেবেন তার নাম কি? তার নাম কি? আল্লাহ বলেন কি নাম? আল্লাহ। তাহলে যিনি আমাদের বাংলা জবান পরিবর্তন করে আরবি জবান করে দেবেন, সেই রবের সঙ্গে প্রচন্ড মিল মহব্বত ভালোবাসা সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
কারণ এজন্য সম্পর্ক রাখতে হবে আমাদের বাংলা জওয়ানটা, তিনি আরবি করে দেবেন, কোনো ভয় নেই। এই জানে দুনিয়া যেরম বলছি ওখানে গেলি ওইরম ডাকলি সঙ্গে যে বলো রাদিতি বিল্লাহ রব্বা বুঝতে পারছি না বাবা পিছিয়ে শিখে গেছি বুঝতে পারছো না এই মারবে না মারবে না সঙ্গে সঙ্গে দাঁত থাকা গুলো হয়ে যাবে, এরা দুজন মিলিয়ে যাবে, আর দুটো ফেরেশতা মুখ খুললে চলে যাবে দুই মাথায়, একজন পাদ ধারে একজন মাথার ধারে। আমার কলিজার টুকরা ভাই, এই জন্য আল্লাহ পাক আমাদের জবান আরবি করে দেবেন, আল্লাহর কসম সেই যিনি আরবি করে দেবেন জবান, সেই রবের সঙ্গে প্রত্যেক দিন সম্পর্ক রাখবো। কবার করে পাঁচবার, পাঁচবার রব আমাদের ডাকতে চলে আয়, আমরা ইচ্ছাকৃত ভাবে যাই না। সম্পর্ক যদি না রাখেন কথা আরবিতে বলতে পারবেন না, বুঝতে পারছি না বাবা আমার ভীষণ মারির দরকার আছে বাপ, তুমি আমার আব ভাব দেখে বুঝতে পারছো আমি কি জিনিসে হাজির হয়েছি, মারবে না এ মারবে না বে না বে না বে না। সেই জন্য ইনশাআল্লাহ সবাই পরিবর্তন হয়ে যাব, আজ থেকে শপথ করি ইচ্ছাকৃত ভাবে এক অক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরসে বলেন আল্লাহুম্মা আমিন, কবুল করে নেন বলেন আমিন। এই মাহফিল চালাতে হবে, ময়মন গুরুপা সাবরসানি করতে হবে। এই গত দিনে আজকের কথারই উনিশ, কালকে একটা জলসায় গিয়েছিলাম, কম করে 5-7 হাজার লোক, সে অবস্থা বলা যাবে না। বাটলা রহমানিয়া মাদ্রাসার জলসা 8-9 লক্ষ টাকা মতো কালেকশন করে দিয়েছি, বুঝলেন। আমাদের এই বর্ধমানের মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন, চেনেন চেনেন, বর্ধমানের মাওলানা ইয়াসিন সাহেব, নাম শুনেননি, ওই যে মোবাইলে একটু ঝগড়া ঝগড়া করে সব সব ওই মাওলানা মাওলানা শোনা 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 ইয়াসিন ভাইও দেখা যায় যে ওই সমস্ত বাদ প্রতিবাদ উনিও করেন। তারপরে সেই একবার সেই মুর্শিদাবাদে বসার কথা, এখানে বসার কথা, ওখানে বসার কথা, সে মোবাইলে দিয়েছিল। সেই ভাই মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন বাটরা মাদ্রাসার, প্রচুর লোকজন, তাদের আওয়াজ কি গর্জন কি, তকবীর বলছি তো বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, আর আপনাদের তকবীর বলছি চুপচাপ মেরে বসে আছে। আমারই পরেই ভাই মাওলানা ইয়াসিন সাহেব ছিলেন। হ্যাঁ তো আজকের এই জলসায় যা লোক, এই সব মিলিয়ে মানে হাজারখানা খানা খানা খানা, আপনাদের মিলিয়ে আর মা আপনাদের মিলিয়ে, কোন কোন দিন 10,000, 15,000, 12,000, আবার কোন দিন 1,00,000, কোন দিন 1.5 লাখ। আপনাদের বিশ্বাস হয় 1,00,000 লোক এই 30-এ চৈত্র যাবেন এই সামনে, সব সময় দেখবেন 1,00,000 মেয়ে ছেলে বেড়াতে 1,00,000 কোথায় বলে বলে এই মেরিগঞ্জে একটা জলসা, মেরিগঞ্জ 22-এ চৈত্র, তো সারা রাত দিন এত লু আপনি পাগল হয়ে যাবেন। দক্ষিণ 24 পরগনার বড় মাপের জলসার ভিতরে একটা জলসায় ঢোলা মাদার পড়া ফকির সাহেবের জলসা, আর আমাদের ফুরফুরার জলসা তো আর বড় দল ওই সকালে তো দেখছি যেরকম লোক, সন্ধ্যায় দেখছি সেরকম লোক, 12টায় যাচ্ছি সেরকম, রাত 2টায় যাচ্ছি সেরকম, সব সময় যায়। আর আমরা অনেকে ভাবি যে ফুরফুরায় লোক আর হয় না, এটা কিন্তু বাজে কথা, যত দিন যাচ্ছে তত ফুরফুরার লোক বাড়ছে, এই বাড়ছে না কারণ আমরা ওইগুলো দেখি যে ফুরফুরার লোক কি কমে গেল, ও বা দেখছি লোক কি দেখবি গাড়ি বন্ধ, যে মাঠে গাড়ি ছিল সে মাঠে গাড়ি ভরি, যে মাঠে ফাঁকা ছিল সে মাঠ গাড়ি ভর্তি, উজ্জ্বল থেকে হেঁটে দরবার পর্যন্ত যেতে গিয়ে খালকাম ছুটে যাচ্ছে, মাঝে মাঝে জন ছেলেরা বসে পড়ছে বলছে ভাই ছলা মুড়ি দে 10 টাকা, বলে এরা হাঁটে ঘুরে চুকে বলছে তুই করতে আস, বলছে তিনবার হেঁটে গিয়ে আর পাওয়াটা না, সেজন্য ফুরফুরার লোক বাড়ছে না কমছে। একটা কথা বলে শেষ করে দিচ্ছি, দাদা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ, দাদা হুজুর পীর কেবলা মোজাদ্দেদ, মেজ হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, সেজ হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, বড় হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, ছোট হুজুর পীর কেবলা মোজাদ্দেদ না, এনারা ছিলেন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি মানুষ, আল্লাহ পাক এনাদের মোজাদ্দেদ করেননি, মোজাদ্দেদ করে পাঠিয়েছিলেন।
দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কিবলা সিলসিলা এটা ওই হাকাতে করে গোড়ামি করে পাটি করে লোক ডেকে এক জায়গায় করে মাওলানা টাইটেল পাস করে ভোট নিয়ে মুজাদ্দিদ হওয়া যায় না। আল্লাহ পাক যারে মুজাদ্দিদ করে পাঠান তিনি মুজাদ্দিদ হন। দাদা হুজুর পীর কিবলা পাটি করে লাঠি করে লোক ডেকে ভোট নিয়ে আল্লাহর কসম মুজাদ্দিদ হননি, দাদা হুজুর পীর কিবলাকে মুজাদ্দিদ জামান করে পাঠিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন বলুন আরো জোরে বল 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 এই মুজাদ্দিদ জামানের সিলসিলাটা এটা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। তার কারণ দাদা হুজুর পীর কিবলাতে পাটিটা করেনি, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলতে বলে গেছেন কোরআন আর হাদিসের অনুযায়ী। তাহলে আল্লাহর হুকুমের দাওয়াত তিনি দিয়ে গেছিলেন বলে আজকে পশ্চিম বাংলায় জেলায় জেলায় মাদ্রাসা জেলায় জেলায় মসজিদ দাদা হুজুর পীর কিবলা গঠন করে গেছেন মক্তব মাদ্রাসা। এই কাজগুলো কি কোরআন হাদিসে আছে না নাই? তাহলে সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। সুতরাং দাদা হুজুরের বংশধর দাদা হুজুরের নাতি পোতা বহুত অন্যায় করবে, এই বলে আমরা দাদা হুজুরকে অস্বীকার করতে পারি না। নূহ নবীর বেটা যদি নূহ নবীকে অস্বীকার করে তো আমরা কি বলতে পারি মূর্খর মতো? আমরা কি বলতে পারি মূর্খর মতো যে নূহ নবীর মানি না তার বেটা তার মানে না আমরা তার মানি না? এত গাঁজা করি কথাবার্তা, তার বেটা তার না মানতে পারে আমরা নূহ নবীকে নবী মানি, আদম নবীর বেটা আদম নবীকে না মানতে পারে আমরা সবাই আদম নবীকে নবী মানি, আমাদের আদি পিতা আমাদের নবী চাচা আবু তালিব আমাদের নবীকে না মানতে পারে কিন্তু আমরা আমাদের নবীকে জামান করেছেন আমার আল্লাহ। পাটি করে লাঠি করে ভোট নিয়ে মুজাদ্দিদের জামান হওয়া যায় না, মুজাদ্দিদের জামান আল্লাহ করে যারে পাঠান তিনি মুজাদ্দিদ হন। তাই সিলসিলা চলবে কতদিন? সূর্য আসমানে উঠবে চন্দ্র উঠবে যতদিন আল্লাহ পাকের মুজাদ্দিদ জামানের সিলসিলা আল্লাহ পাকের দুনিয়ায় চলবে ততদিন। জোরে বলুন আরো চিল্লে বলে নারায়ণ তাকবীর। এবার আমি দোয়া করে বিদায় লব। এই বিরিয়ানি আছে কি? বিরিয়ানি নাকি খিচুড়ি আছে? খিচুড়ি অরিজিনাল বিরিয়ানি অরিজিনাল বিরিয়ানি নাকি আছে? আজগার ভাই বলছে অরিজিনাল বিরিয়ানি আছে। আল্লাহ পাক কবুল করেন বিরিয়ানি চালে না দেশি চাল? 100 টাকা ছিল কিলো চাল মানে অরিজিনাল বিরিয়ানি। আল্লাহ পাক আমাদের এই বিরিয়ানি দুটো করে খাওয়ার তৌফিক দেন বলেন আমিন। কারণ এজন্য বলছি এই বেহেশতের বাগানে বিরিয়ানি আবার সবার পেটে পড়ে না। শয়তান কিছু লোকের ডেকে লেগে যে তুই একটা বাজে লোক, তুই বিরিয়ানি খেলি তোর পেটের রোগ ফোক সেরে যাবে, চল বাড়ি চল, কেউ বিরিয়ানি সব বিরিয়ানি। শোনেন কোরবানির গোশের স্বাদ আলাদা, রমজান মাস ইফতারির স্বাদ আলাদা, ঈদের দিন সকালের পায়েসের স্বাদ আলাদা, আর রমজান মাসে ইফতারের সময় ছোলা মুড়ির স্বাদ আলাদা, আর এই বেহেশতের বাগানের তাবারকের স্বাদ আলাদা, ফুরফুরার দরবারে তাবারকের স্বাদ আলাদা, আজমির শরীফে তাবারকের স্বাদ আলাদা। গোমরামি করার জায়গা না, এদের বরকত আছে এই বেহেশতের বাগানে এই বিরিয়ানির স্বাদ। যা আমি নবীর মেম্বারে বলছি আপনি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসেন, এ স্বাদ পাওয়া যাবে না। কারণ এটা ফেরেশতাদের মজলিসের বিরিয়ানি। আল্লাহর কসম কিতাবে আছে যেখানে হাদিস করেন আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দেন যে আমার বান্দাদের ঘিরে রাখতারা ওরা বান্দারা কি করছে দেখ না, এই তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ হাদিসের কথা কোরআনের কথা ওরা বলছে এরা কৃষ্ণে বাগবাগ হয়ে তকবীর দিচ্ছে ফেরেশতারা তোমরা যাও আর আমি আল্লাহ ওদের গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলে। সামনে বছর বিরিয়ানি হবে, সামনে বছর আবার এখানে তাবারক হবে, আমরা বেঁচে থাকলে আবার কোরআনের মাহফিল হবে, সব বলবে এক ধাপে বলবে এখন বহুত বাকি। আমি একটা লোকের কাছে দাবি করব এই বনক গ্রামের লোক এরা প্রচুর কালেকশন দেয় প্রচুর চাঁদা দেয়, একা একটা গরু কেউ দিতে পারবে? এই একটা গরু দিতে হবে সামনে বছর ওই গরুটা জবাই করে বিরিয়ানি করা হবে।
আছে সেরকম লোক বাড়ির গরু দেবেন 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, মাস দুই তিনি খাওয়াবে, খেয়ে ঢোল হয়ে যাবে, জল চার দিন ফেলে ফেলে কি ফেলে চলো না ঢোল ফেলে কালকে বলছিল না 8-9 লক্ষ টাকা উঠেছে বলছে হুজুর আমি 50,000। আচ্ছা এই কথাগুলো যদি মিথ্যা হয় ওরা এখন লাইভে আছে, আচ্ছা সকালে তো মাল পেয়ে যাবে, সকালবেলা সব ছেড়ে দেবে। তাহলে ওই জয়নগর থানা বাঁটরা মাদ্রাসায় ওই মাদ্রাসা আমি পড়াশোনা করতাম, বুঝলেন, ওস্তাদ হুজুর গণেরা সব স্টেজে বসে আছে, বিভিন্ন জায়গায় মুহাদ্দিস গণেরা এসেছেন বাঁটরা মাদ্রাসা ঐতিহাসিক জলসা, যেখানে তিন দিন একটা দোকান থাকে, তিন দিন জলসা হয়ে গেলে তিন দিন মধ্যে দোকান থাকে, দোকান এত আসে গুছাতে গুছাতে তিন দিন লেগে যায়। আমি আপনাদেরকে বলছি একজনের একটা গরু দিতে হবে, এটা আমার আশা আর আমার আশা পূরণ হবে। একটা যুবক ছেলে বলবে হুজুর সামনে বছর পর্যন্ত আমি যদি বেঁচে থাকি আমি একা একটা গরু দেব, আমি সঙ্গে সঙ্গে তার জন্য হাত তুলে দোয়া করব। আর এই যে এতগুলো চ্যানেল চলছে, ইউটিউব চ্যানেল চলছে, এতে যা লোক দেখছে, এর বনগ্রাম নাম আমি বলছি, এরা শুনছে যে বনগ্রামের লোক এত এখনো বলে না কেন, কি নাম বলবে আমরাও শুনব, আমরা ওদের জন্য হাত তুলে দোয়াও করব। একজন বলবেন বাবু এই যে এরা কোন বনগ্রাম, উত্তর না দক্ষিণ, উত্তর বনগ্রাম, উত্তর বনগ্রাম ভাঙর থানার অন্তর্গত চন্দনেশ্বরের পাশে, ঢালাই রাস্তা সাইডে নারকেল গাছের গোড়ায়, লস্কর পাড়া, শিরিশ বাগান প্রাঙ্গণ। একজন বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি তার মহিমরিবির জন্য জান উজাড় করে দোয়া করব। একটা চেয়ে বসেছি বাপ বলেছি 7,000 টাকার হোক 8,000 টাকার হোক, আর এই তো লোক সঙ্গে কম গোষ্ঠ তত বেশি লাগবে না, একটুখানি বলবেন একজন আমি একা একটা গরু দেবো, আমি একটু হাত তুলি দেখি একটা ইতিহাস হয়ে যাক। আছেন এরকম একজন, কারণ এই এই এলাকার লোক আগে গরিব ছিল কিন্তু এখন আল্লাহ পাক অনেক ধনী করে দিয়েছে, আমি জানি অর্থ আছে পয়সা আছে, সামনে বছরে দেবেন। একজন বলবেন বাবু একটা গরু বলবেন, হে বাবু একজন একটা বলবেন একটা গরু দেবেন, একটা গরু দেবেন আমার বাবা। একটা গরু হবে না, কালকে জলসায় 50,000 টাকা করে দিয়েছে অনেকজন, হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, হুজুর আমি 50,000, আরে যে হুজুর আমি 50,000, তারপরে শুধু বলছে 25 25 25 25 20 10 10 10, আর গুনে কুন করা যাচ্ছে না। এই জন্য ভালো মানুষ আছে বলে আমরা খুব ভালো আছি, যেদিন এই মানুষগুলো চলে যাবে সেদিনে আমাদের 12টা বেজে যাবে, টাকা পয়সা সব দুনিয়া পড়ে থাকবে, ওইভাবে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, তখন আর কেউ আমাদের ঠেকাতে পারবে না, টাকায় আর ব্যবসায় আর চাকরি আর দোকানে আমাদের কেউ ঠেকাতে পারবে না। সেজন্য একজন মোমেন বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো, আমি তার নাম ধরে চিল্লে একটু হাত তুলে দোয়া করবো। আচ্ছা আচ্ছা গরু, অনেকে হিংসা আছে দিলে যে আমি গরু দুবার গ্রামের লোক খাবে, পুরি বকরির বংশ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো আপনি দোয়া করেন যে আমি বেঁচে থাকি সামনে বছর পর্যন্ত, আর আমার এই মেহনতটা টাকায় গরু কিনবো, আর এলাকার লোক খাবে, আমি খুব খুশি হব যে আজকে আমার জীবনে আমার এলাকার লোকের আমি গোশত খাওয়াতে পেরেছি। একজন বলবেন বাপ, একজন বলবেন, একজন বলবেন আমি কি ফেসে যাবো নাকি, জি জি জি
আমাদের ইমাম সাহেব আমাদের বলছে হুজুর হয়ে যাবে, আপনি একটা গজল বলবেন। আলেমের কথা আল্লাহ কবুল করবে না? করবে না। একবার জোরে তকবীর দেন, আমি গজল একটা বলবো। না রে তকবীর আরো জোরে না, ওই কবরে শুয়া মাইয়াতে কাঁদে হায় রে গোসলের মাইয়ের কাঁদে হাই রে সেই জন্য আল্লাহ বলছে আমি জনের ভালোবাসি, কারণ ওদের বুদ্ধি ভালো, ওদের কোমর ভালো, ওদের রুকু সেজদা করবে ভালো। এই জন্য বুড়োদের আমল বেশি আল্লাহ পছন্দ করে না, জোয়ান দেন জোয়ানদের। তাহলে জোয়ান যে কাজন আছি আমরা একটু জোরে উত্তর দেই, বুদ্ধি বেশি কার জোরে বলে জোয়ানদের। আচ্ছা কোন কথা বলতে বলতে এখানে আসলাম? কি বলতে বলতে জোয়ানদের বুদ্ধির কথা বললাম এখানে আসলাম বলেন। ভালো করে কথা বলার চেষ্টা করবেন। এই যে গজলটা বলতাম বলছিলাম আলাস্তিবি রব্বুকুম, আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন কালু বালা, আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা দিয়ে কমপ্লিট করে এসেছি, আল্লাহ পাকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আর নয়নে চোখা চোখি হৃদয়ে বিনিময়, ও খলিদা টুকরা মায়না, আমি বলতে বলতে এ জায়গায় থেকে অন্যদিকে গিয়েছি।
আমি বলছিলাম বুড়ো হলেও মরতে চায় না, বুড়োরাও বাঁচতে চায়, এজন্য আমি এই কথা বলেছি, কারণ বুড়ো হয়ে গেল আমরা দুনিয়ায় বাঁচতে চাই, আমরা মানুষ নামের তরি এই দুনিয়ার উপরে চলাফেরা করি, কিন্তু আমরা কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই, আমরা মরতে না চাইলে মরতে হবে, তাই কত সুন্দর ছন্দ দেখেন।